পুরীর মূল উৎসব রথযাত্রা এবং জগন্নাথের সঙ্গে রথযাত্রা অঙ্গাঙ্গীভাবে জড়িত। हेलो बंधुरा नमस्कार आदाब वेलकम टू माय चैनल आमी चीनू। एक ऐतिहासिक सिद्धांत नियेछे सुप्रीम कोर्ट। आपनारा जानें जे आगामी 23 जून रथयात्रा, किन्तु सेई रथयात्रा ए बछर होच्छे ना। एटा एकटी ऐतिहासिक सिद्धांत, इतिहासे एर कोनो नजीर नेई जे ओड़िशार रथयात्रा बंद होयेछे, एरकम कोनो नजीर इतिहासे खुजे पावा जाय ना। तो ए बछर सेटा घटल, सुप्रीम कोर्ट निर्देश दिए ए बछर रथयात्रा करा जाबे ना। तार कारण आपनारा सबाई जानें, सेटा हच्छे जे अवश्य करोना एवं लकडाउन। सेई निये एकटी छोट्ट प्रतिबेदन आसुन देखे नी। आगामी 23 जून रथयात्रा उत्सव, तार दिन कयेक आगेई एलो देशेर शीर्ष आदालतेर राय। আদালত জানিয়ে দিল এই বছর পুরীর রথযাত্রা বন্ধ থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই প্রথমবার স্থগিত থাকবে পুরীর ঐতিহ্যশালী রথযাত্রা উৎসব। এই বছর করোনা আবহে রথযাত্রার অনুমতি দিলে স্বয়ং জগন্নাথ আমাদের ক্ষমা করবেন না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে। আগামী 23 জুন রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় পুরীতে। লোক সমাগম কমাতে এর আগেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ হাতি বা মেশিনে টানা হবে বলে নির্দেশ দিয়েছিল ওড়িশা হাইকোর্ট। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এবার বন্ধই হয়ে গেল পুরীর বহু বছরের ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা। অতিমারির সময় এত মানুষের সমাগম হতে দেওয়া যায় না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবেই এই নির্দেশ দিতে বাধ্য হলেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি এস এ বোবদে। ওড়িশা বিকাশ পরিষদ নামে একটি অলাভজনক সংস্থা আদালতে এই মর্মে আবেদন করে যে রথযাত্রা উপলক্ষে নানাবিধ অনুষ্ঠান ও উৎসব 10-12 দিন ধরে চলে। সমুদ্র তীরবর্তী পুরীতে রথযাত্রা উপলক্ষে অন্তত 10 লক্ষ মানুষের সমাগম হয়, সেখানে কিভাবে সামাজিক দূরত্ব বিধি মানা সম্ভব বলে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয় এই সংস্থা। সেই আবেদনের ভিত্তিতে পুরীর রথযাত্রা স্থগিত রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে নিজেদের উদ্যোগেই রথযাত্রা এই বছর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাহেশ এবং ইসকন। তাহলে এই প্রতিবেদনটি কেমন লাগলো বন্ধুরা তা জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের মতামত জানানোর জায়গা ঠিক নিচেই রাখা রয়েছে। আর এরকম নানা ধরনের প্রতিবেদন এবং নানা জায়গার তথ্যচিত্র বা কন্টেন্ট নিয়ে আমি নিয়মিত আসি আপনাদের সঙ্গে। আপনারা আশা করি আমার এই সফরের সঙ্গী হবেন এবং আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আপনারাই আমার পথ চলার সঙ্গী, ফলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সঙ্গে। তাহলে বন্ধুরা আজকের মতো আসছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন কন্টেন্ট নিয়ে, নতুন খবর নিয়ে বা কোনো নতুন তথ্যচিত্র নিয়ে। আলবিদা।